মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেন মিয়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য অনেক আগে থেকেই রোহিঙ্গা ঢোকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাব ও প্রজ্ঞা উনি কখনও যুদ্ধে জড়াবেন না কারণ আমি এখন যুদ্ধে জড়ানো মানে দেশটা শেষ হয়ে যাওয়া আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব প্রধান এই মন্তব্য করেছেন কাসিয়ানির এম এ খালিক ডিগ্রি কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি মিয়ানমার সরকারের যুদ্ধে জড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে র্যাব প্রধান এম খুরশিদ হোসেন বলেন মিয়ানমারে এখন সামরিক সরকার রয়েছে তারা এখন চাচ্ছে যে যুদ্ধ বাধাতে পারলে ও সেফ হবে কারণ ওর দেশে যে অবস্থায় তৈরি হয়েছে ওর দেশের আরাকান আর্মি ওর বিরুদ্ধে গিয়ে বিভিন্ন জায়গা দখল করছে সরকার বাঁচার জন্য উস্কানি দিচ্ছে মিয়ানমার এখন মাদক চোরাচালানের বড় রুট উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন মাদক এখন মিয়ানমার থেকে বেশি আসছে এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে মাদক নিয়ন্ত্রণ এখন বড়ো চ্যালেঞ্জ যে কোনো মূল্যে এই রুট বন্ধ করা হবে মাদক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা রাতারাতি ধনী হওয়ার ব্যবসা কারা যে ব্যবসা করেন তা জনপ্রতিনিধি সবাই জানে কিন্তু সবাই সব কিছু জানলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে না